জোহরে যদি কেউ কেরাত জোরে শুরু শুরু করে কি করবেন, কি করবেন? আল্লাহু আকবার। যদি তারপরও না মানে, আল্লাহু আকবার বললেন তিনবার, তারপরে ইমাম সাহেব কেরাত পড়তেছে, কি করবেন? একজন গিয়ে আসতে করে হুজুরের পিছনে আয় না, আরেকজন দাঁড়াবেন। এই জন্য ইমামের পিছনে কোন মূর্খ লোক দাঁড়ানো জায়েজ নাই, ইমামের পিছনে তারাই দাঁড়াবেন যারা সূরা কেরাত জানেন। ইমামের পিছনে এমন কেউ দাঁড়াবেন না যিনি নামাজ জানেন না পড়তে, সূরা কেরাত তো ঠিক নাই। মক্কা মদিনাতে ইমামের পিছনে দাঁড়ায় দুই তিন লাইন সব আলেমরা দাঁড়ায়। ইমাম যদি গুনাহগার হয় মসজিদে গিয়ে তার পিছনে নামাজ আদায় করো, তাহলে সমাজের ঐক্য ঠিক থাকবে, ঠিক কিনা? মসজিদে নববীর দায়িত্ব নিয়েছে মুনাফিকরা। ওসমান রাদিয়াল হত্যাকারীরা, বুখারীর হাদিস, ওসমান রাদিয়াল কে এসে জিজ্ঞেস করা হলো, ওসমান ওরা তো ইমামতি নিয়েছে আমরা কি করব? তিনি বললেন নামাজ পড়ো, কিন্তু বাহিরে আসলে তাদের কথা শোনো না, তাহলে উম্মার ঐক্যটা এক থাকবে। নামাজের ভিতরে তো দুই নম্বরে ঢুকানোর কোনো উপায়, কেউ কি রুকু দুইটা করতে পারবে? কথা কর না কেন, এক রাখাতে রুকু কয়টা? একটা। আল্লাহ ফরজ করেছেন কয়টা? সেজদা কয়টা? দুইটা। কেউ এটা বাড়ানোর ক্ষমতা? ফজর এবং এশাদের জন্য খুব কঠিন, অথচ দুই ঠান্ডার নামাজ যে পড়বে রাসূল বলেছেন সে জান্নাতি হয়ে গেছে। আরো আসতে কন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ যারা কায়েম করে তাদের সাথে আমরা আছি না নাই? এরপরে জিকির হলো কোরআন, কোরআনের চেয়ে বড় জিকির আর কিছুই? ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমরা বললাম আল্লাহ জিকির কখন থেকে কখন করব? সূরা আহজাবের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে মোমিনেরা, সবচেয়ে বেশি করে জিকির করো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বেশি জিকির করতেন, মানুষের সাথে কথা বলতেন না, জিহ্বা চলতেই থাকতো, যে কোনো কাজ করতেন পড়তেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র পায়খানায় যতক্ষণ থাকতেন ততক্ষণ জিকির করতে পারতেন, বের হলেই পড়তেন গোফরানাক। কি পড়তেন? গোফরানাক আলহামদুলিল্লাহ আল্লাযী ইয়াযহাবুন্নিলা দাওয়াফানি গুফরানাক বলতেন, কারণ ওই সময়টা তিনি জিকির করতে পারেন নাই। জিকির যত বেশি করবেন তত আপনার সাথে থাকবেন কে? এই জিকির করতে গিয়ে যদি জান দিতে হয়, শহীদ হতে হয়, রাজি আছেন না? নাই? হাত তুলে দেখাও মুসলমান।